শুভেন্দুর বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। গতকাল সাগরদিঘি উপনির্বাচনে বিজেপি প্রার্থীর ভোটের প্রচারে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মঞ্চে তিনি নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। শুভেন্দু অধিকারী বলেন, কানাইচন্দ্র মণ্ডল আমার কাছে 50 লক্ষ টাকা ও ব্লক সভাপতির কাছে স্কর্পিও নেওয়ার পরেই সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেছিলেন। আর কানাই মণ্ডলকে বলবো, আপনি আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন, আর এনআইতের কাছ থেকে একটা স্কর্পিও গাড়ি। আপনি হিন্দু এলাকায় গিয়ে বালি অঞ্চলে গিয়ে বলছেন ভোট দিতে হবে, সিপিএম এর মতো কথা। আগে সিপিএম এর নেতা ছিলেন, ভদ্রভাবে নির্বাচন করুন, চোখ দেখাবেন না। কেষ্ট মণ্ডলও চোখ দেখাতো, চড়াম চড়াম ঢাকের আওয়াজ বলতো, নকুলদানা বলতো, উন্নয়ন দাঁড়িয়ে আছে বলতো। এখন সব চুপসে গেছে, কেষ্ট বাঘ এখন বিড়ালের থেকে অধম। তাহলে কানাই কেষ্টর উপরে নয়, চোর কানাই মণ্ডল একটু সাবধানে চলবেন। আমার কাছে আপনাদের ঠিকুচি কুষ্টি আছে, সবগুলোই আমার হাত ধরে তৃণমূলে গেছেন, তৃণমূল ছিল না এখানে। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নবগ্রামের বর্তমান তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মামলার হুঁশিয়ারি দেন। এর পাশাপাশি তিনি দাবি করেন, তার ওকালতনামায় স্বাক্ষর করা পর্যন্ত হয়ে গেছে। মানহানি মামলা করার জন্য আমি অলরেডি ওকালতনামা সই করেছি, এবং আমি বলেছি 3 দিনের মধ্যে উনি যদি ভুল স্বীকার না করেন, ক্ষমা না চান, তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে প্রমাণ করতে হবে যে তিনি যা বলেছেন সেটা সত্যি, প্রমাণ করতে হবে।